আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ীর তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। আমি মোহাম্মদ লোকমান হোসেন, আমার পিতা মরহুম আহমদ হোসেন, আমার মাতা মরিয়াম বেগম। আমি ফটিকছড়ির অন্তর্গত শাহনগর গ্রামের লালাং ইউনিয়নের বাসিন্দা। 1968 ম্যাট্রিক পাস করেছি। ম্যাট্রিক পাস করার পরে আমি ঢাকা জগন্নাথ কলেজের ভর্তি হই, থাকতাম ফাঁক মোটর। জগন্নাথ কলেজে যখন ভর্তি হই তখন থেকেই রাজনীতির সাথে আমি সম্পর্কিত ছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে ঢাকার মধ্যে আসম আদর, আব্দুল কুদ্দুস মাহন, সিরাজুল আলম খান, শাহজাহান সিরাজ এবং বর্তমানে আমাদের তথ্যমন্ত্রী হাসান আলম ইনু, এরা সাথে সবাই সাথে আমার সম্পর্ক ছিল। 7 মার্চের বাসন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই দিন আমি ভূমিষ্ঠ ছিলাম। 26 মার্চ তখন আমি ঢাকার থেকে সুদূর চট্টগ্রামে চলে আসি। সেই রাত্রি সবাইকে ফেলে আসার পরে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে 3 দিন থাকার পরে আমি আমার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে, তার মধ্যে আনোয়ার, সেলিম, শাহজাহান, এদেরকে নিয়ে আমি একা একজন লোকের গার্ডিয়ানের কে সাথে নিয়ে বাড়িতে চলে যাই। সাবরুম হইয়ে হরিণাতে যাই। হরিণাত থেকে আমাকে এই আব্দুল কুদ্দুস মাহন এবং ইউসুফ ভাই, আনোয়াল আজিম, এরা আমাকে নিয়ে যায় এই আগরতলা এই কলেজ স্টিলে। এখানে আমি 7 দিন অবস্থান করার পরে এখান থেকে আমাকে দেরাদুনা ট্রেনিং এ পাঠাই দেয়। দেরাদুনা ট্রেনিং করে আমি আবার ইয়েতে আসি, সব এই উদয়পুর আসি। উদয়পুরে আমার সাথে যোগ দেয় এই ফাজিলপুরের কাশপুতার টুকুমিয়ার নেতৃত্বে 15 জনের একটা গ্রুপ করে বেলুনিয়া সেক্টর নিয়ে আমাদেরকে সাগর লাইয়ে দিয়ে এই নোয়াখালী পাঠাই দেয়। আমাদেরকে দায়িত্ব দেয় শুভপুর ব্রিজের এই ফিলার গুলো উড়ানোর জন্য। তখন ওইখানে আমরা ডাটা নাটার ফিউজ এবং বিভিন্ন সরঞ্জাম নিয়ে, তখন আমার মনে আছে 29 জুন আমরা রাত্রি অপারেশন চালাই দুই পারে। আর বিষণ্ণ ছিল, আমরা খুব সাঁতারিয়ে বিভিন্ন রকমের কলকৌশল অবলম্বন করে 60টা ফিলারের মধ্যে ডাটা নাটার এবং ফিউজ আমরা ফিট করি। মানে আমরা যখন এটা মানে ফিস করার পর আমাদের তারে আগুন লাগাই, তখন ভাগ্যক্রমে আমাদের 2টা ফিলার বিনষ্ট হয় আর 2টা বেঁচে যায়, যেহেতু আমাদের কানেকশনটা ভুল ছিল। তারপরে ওনার সাথে আমরা রাত্রি ওগোর অন্ধকারে ফাজিলপুরে একটা গ্রামে চলে যাই। গ্রামে 3 দিন অবস্থান করার পরে ওনাকে বললাম যে আমি চট্টগ্রাম চলে যাব। খুব সতর্কতার সাথে বিভিন্ন গাড়িতে বদলাইয়ে বহু কষ্ট করে 2 দিন অন্তরে হাইটে উঠে চট্টগ্রাম শহরে এসে অবস্থান করি। তারপরে এসে প্রথম কদমতলিতে আমার এক আত্মীয়র বাসা ছিল, ওই বাসার মধ্যে ছিলাম। থাকার পরে আমি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধারা কোথায় আছে যোগাযোগ শুরু করি। তখন মাদারবাড়ির বর্তমান মানে সাবেক চেয়ারম্যান কমিশনার বেনুর সাথে আমার পরিচয় নিউ মার্কেট। বেনুর সাথে সহযোগিতা করে বেনুর বাসায় আসি, বিয়ে আমি নিজে আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। গ্রামের বাড়িতে যাওয়ার পরে 2 দিন ওইখানে থেকে আমাকে আবার শহরে চলে এলাম। আইসে ওই 4 ইয়ার এই ইসলামের সাথে আমি বোয়ালখালী চলে গেলাম। বোয়ালখালী গিয়ে ওইখানে এই কমান্ডার বসরের সাথে যোগ দিলাম। তারপরে বোয়ালি কালান্দরের মাজারের পাশে কারল ডাঙ্গা বলে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমরা 1 সপ্তাহ অবস্থান করছি। 1 সপ্তাহ অবস্থান করার পরে আমরা ওইখানে 20-30 জন মুক্তিযোদ্ধা একত্রে রইলাম। একত্রে দিয়ে আমরা এই পাদুয়া কলেজের মধ্যে পাকিস্তানি আর্মির অবস্থান করতেছে এটা শুনে এদেরকে আমরা রেড করবো একটা পরিকল্পনা করলাম।
এটা বশর এবং ইসলামের নেতৃত্বে। তখন আমরা ওইখানে রাত্রিবেলা ও রাত্রি বৃষ্টি পড়তেছে, প্রায় আগস্টের শেষ শেষ দিকে প্রায় এটা। তারপর আমরা সবাই মানে পনেরো বিশজন মুক্তিযুদ্ধ, আস্তে 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 আমরা যখন ওইখানে চলে যাই, তখন আমাদেরকে দেখলাম আমাদেরকে যারা মানে রেখি করতে যাচ্ছি আমরা, ঠিক আমাদের পিছনে কিছু এই রাজাকার আলবদর বাহিনী এবং আর্মি অ্যাম্বুশ করে ফেলছে আমাদেরকে। অ্যাম্বুশ করার পরে আমি তখন আমাদেরকে যখন আমরা ফায়ার স্টার্ট করছে তারা, তখন আমরা ছত্রভঙ্গ কোন দিকে যাব মানে খুব হেফাজত পজিশনে পড়ে গেছি। তারপর কি করলাম, আমি নিজে ওই করালডাঙ্গা গ্রামের ভিতর দিয়ে আইসা হঠাৎ একটা বাড়ির মধ্যে, তখন একটা অনেকগুলো খেয়ার উনুনের মধ্যে জমা ছিল, আমি খেয়ারের ভিতরে ঢুকে গেছি, তারা সমস্ত দিকে লাইটিং করতেছে, ব্যারেট চার্জ করতেছে, আমার ফিনের মধ্যে শর্ট করে একটুখানি লেগে গেছে। তারা অনেকক্ষণ পরে খোঁজাখুঁজি করে ভিজে একটা পুকুর ছিল, পুকুরে জাপ দিছি, পুকুরে জাপ দেওয়ার পরে তারপরে ওইখান থেকে দেখলাম ফৌরে জাপ দিছে, খেয়াল করেনি আমি। আসতে ওইটা একটা মহিলা, তার নাম ছিল শর্মা, ওই মহিলাটা বৃদ্ধ অবস্থা হাত বসেছিল, আমাকে সুন্দর করে তখন সকাল সকাল বোর হচ্ছে, আমাকে টাইমে তুলে নিয়ে তাদের ছাদের উপরে ওই মানে ছাইটাই দিয়ে তখন আমার রক্তকরণ হচ্ছে, ওই তার টাপ দিয়ে সুন্দর করে দোতলার মধ্যে বসাই দিছে তারা। সারাদিন এখানে আমার ভাত পানি খাওয়াইছে, সাইড দিয়ে রাখার পরে ফটি আইনে পার করাই দিছে। অনেক কষ্ট করে কালুঘাট পার হইয়ে শেষ পর্যন্ত আবার চিরাংটনে চলে আসছি। চিরাংটন থেকে বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে আমি আবার আমাদের ওইখানে মারা গেছে জহর বলে একজন লোক ছিল মুক্তিযুদ্ধ শাহনগর গ্রামে, ওর নেতৃত্বে আরো দুই তিনজন ছেলে নিয়ে আমি ইন্ডিয়া চলে গেছি ফেরিকাল ভারিয়ে। ওইখান থেকে আমাকে মির্জা মনসুর হরিণা ক্যাম্পে নিয়ে গেল। তখন উনি মির্জা মনসুর আমাকে বলতে, ঠিক আছে তুমি এখানে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করো। তখন আমি হাফ প্যান্ট এবং বুট জুতা পরে ওইখানে একটা ব্যাগ দিছিল আমাকে, মানে ডিসিপ্লিন ক্যাম্পের ডিসিপ্লিন রক্ষা করতাম, বিভিন্ন ক্যাম্পের মধ্যে যারা সেন্ট্রি ডিউটি করতাম এদেরকে আমি তদারক করতাম। আবার পর দিয়ে সরকুলের সাথে আমরা সবাই একশো কত ছিলাম সবাই আবার বাংলাদেশে চলে আসছি। আসার পরে মানে আমাদের ওই পরিচয়তে ছিলাম বা পরিচয় তাকে নাজিরাট অপারেশনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম। পরে দিয়ে আমি এই মানে আমার মানে পারিবারিক অবস্থা তো সব চলছিল না বিদায়, আমি পরে দিয়ে লেখাপড়াও আর হয় নাই, ওই চট্টগ্রাম ইস্পাত কারখানার মধ্যে চাকরি নিয়ে জীবনযাপন শুরু করছি। আমাদেরকে সংবিধানের স্বীকৃতি দেওয়া হোক মুক্তিযোদ্ধা হিসেবে, যেহেতু আমরা এখন বয়সের সীমা নাই, মুক্তিযোদ্ধারা যেখানে যায় প্রশাসনের কাছে তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন করে, আমাদেরকে সম্মান করে না, আমাদের কোনো কর্মকাণ্ড জন্য তাদের কাছে গেলে আমাদেরকে সম্মান করে না, কাজও করতে চায় না এবং মানে হাসে হেট করে। সুতরাং আমাদেরকে যদি মুক্তিযোদ্ধাদেরকে যদি বর্তমান সরকারে বা তার থেকেও সম্মানটা দেয়, অর্থাৎ সাংবিধানিক স্বীকৃতিটা দেয়, তাহলে আমরা সবচেয়ে বেশি উপকৃত হবের তুমি মিলে ছোমর প্রাণে মনে মিশে ছোমর দেহের সানে তুমি মিলে ছোমর প্রাণে মনে তোমারই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা।